দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা দু সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সে বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন তা হচ্ছে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা আমরা এ সকল বিষয়ে আলাপ করবো এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি আধুনিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে আমরা যে তরুণকে ডেকেছি তিনি হচ্ছেন শুভ আহমেদ সারিম আপনি একজন ফ্রিল্যান্সার আপনি সিকিউরিটি বিশেষজ্ঞ এবং মেন্টার কোর্ট বিডি আপনার প্রতিষ্ঠানের নাম জি আপনি পড়ালেখা করছেন এখনো করছেন জি গরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গাজীপুরে এই প্রফেশনে আসলেন কি করে প্রথমত যখন আমি কলেজে ছিলাম তখন দেখতাম বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা হতো আমাদের বিভিন্ন সাইবার যে ওয়্যার হতো সো বিভিন্ন অ্যাক্টিভিটিস হওয়ার কারণে দেখতে পেতাম আমাদের মাঝে উৎসাহ যে আসলে হ্যাকিংটা কি বাংলাদেশে কিন্তু বাইরে কান্ট্রির মতো না বাংলাদেশের থেকে বাইরের কান্ট্রিতে যেমন হ্যাকিংটাকে একদম ভাবা হয় বাট বাংলাদেশের ক্ষেত্রে কী হয় হ্যাকিং বলতে বোঝায় যে একটা ক্রাইম এখান থেকে যে ভালো কিছু করা সম্ভব বা একটা ভালো রেমিটেন্স আসা আনা সম্ভব আসলে এটা মনে করা হয় না ঠিক তখন আমার মনে হলো যে আসলে হ্যাকিংটা কি তখন আমি এই কলেজে পড়ি কলেজে থাকা অবস্থায় ইন্টারমিডিয়েট প্রোগ্রামিং ক্লাস থেকেই আমার হ্যাকিং দেখা গেলো যে প্রোগ্রামিংয়ের সাথে অনেকটুকুই কানেক্টেড যে হ্যাকিংয়ের সাথে প্রোগ্রামিংয়ের অনেক মিল কারণ অফ দ্য ডে হ্যাকাররা কী করে যে কোডগুলোকে ব্রেক করেই নর্মালি কোনো সিস্টেমের অ্যাক্সেস নিয়ে থাকে তো তখন আমার কোডিংটা আমার অনেক ভালো লাগতো কম্পিউটারের অনেক ভালো লাগতো প্যাশনেট ফিল করতাম সো এরপর যখন আমি পরপর দুইবার ইউনিভার্সিটি টেস্টের জন্য আর কি নিজেকে অ্যাপ্লাই করা হয় কিন্তু ফর্সাম আনফর্চুনেটলি আমার হয় নাই আমার আব্বু হচ্ছে সাধারণ একজন বাস ড্রাইভার সো দেড়শয় আমার একজন প্রাইভেট ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কস্টিং আপনার ক্যারি করা কিন্তু সম্ভব না সম্ভব অনেক খরচ অনেক খরচ তো আমি ভাবলাম যে আব্বুকে বললাম যে কোভিডের সময় যে আব্বু আমাকে একটা ল্যাপটপ কিনে দেন সামা যেভাবে হোক একটা কিস্তিতে ল্যাপটপ নিয়ে আসে আমার জন্য যে তুমি চাইছিলে আমি ধরো তোমাকে নিয়ে দিলাম তো ওই সময় কি করলাম যে আমি বিভিন্ন আপনার ক্যাটাগরি চুজ করলাম যে সাইবার সিকিউরিটি ক্যাটাগরি ছিল বা প্রোগ্রামিং ছিল আমাদের ইউনিভার্সিটিতে একটা ই টানিয়ে দেওয়া যে ব্যানার টাইপের টানে দিয়েছিলো ওখানে বলা হয়েছিল যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ সরকারের সো ওখানে দেখলাম যে তিনটা স্কিলের উপর বাংলাদেশ সরকার ট্রেনিং দিচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং তো যেহেতু আমার প্রোগ্রামিং আগে থেকেই ভালো লাগতো যেটা আমি বললাম সো তখন আমি কী করলাম যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলাম পাশাপাশি ওখানে ভাইবা নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় ওগুলাতে আমি সাকসেসফুলি পাশ করে ফেললাম দেন ট্রেনিং শেষ করার পর দেখলাম যে সাইবার সিকিউটি বলতে কিছু একটা যেটা আমি যে আমার যে টিজার বয়স ছিল তখন তখন আমি আর কি শুনেছিলাম যে হ্যাকিং তো আমি ভাবলাম যে তাহলে আমি হ্যাকিং নিয়ে একটু অ্যানালাইসিস করি সো তখন এই হ্যাকিং নিয়ে অ্যানালাইসিস করতে গিয়েই আমার মূলত হ্যাকিং জার্নি শুরু হয়ে যায় নিজে নিজেই শেখার চেষ্টা করি এবং শিখে শিখে এখন পর্যন্ত চলে আসি সো হ্যাকিংয়ের দিকে আসার আমার মূল কারণটাই ছিল যে আমার যে ম্যাক্সিমাম আমাকে অ্যাবিলিটি অর্জন করতে হবে যেটা আমার স্টুডেন্ট যে আমি যে স্টুডেন্ট যে পড়তেছি না ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার যে ফ্রেন্ড আছে তারা তো সিএসসি ডিপার্টমেন্টে সুযোগ পাচ্ছে আমি কি করব আন সিএসসিটা পড়বো তাদের মতো করে বাট আমি নিজের মতো করে গুছিয়ে নেবো তো এইভাবে আসলে হ্যাকিং জার্নিটা আমার শুরু হয়ে যায় বেসিক্যালি এটা হচ্ছে যে আমার আপনি ধরেন হ্যাকিং জানেন আপনি এখন একজন বিশেষজ্ঞ আপনাকে হ্যাঁ অবশ্যই আপনি আমাকে হায়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনার সাথে আমার একটা এনডিএ সাইন হবে এনডিএ হ্যাঁ কারণ আপনার একটা ডিসক্লোজার হতে হবে ডিসক্লোজ হবে না আমাদের একটা কনফিডেনশিয়াল যে ইনফরমেশন থাকবে আমি আপনার সাথেই থাকবে সেটা ডিসক্লোজ হয়ে গেলে তো সেটা সাইবার ক্রাইম হয়ে যাবে তো কুটমেন্ট বিলিতে কী হচ্ছে নর্মালি এটা আমার ফুল টাইম প্রফেশন না আমি ফুল টাইম এজ এ ফ্রিল্যান্সার অ্যান্ড সিকিউরিটি এনআরস হিসেবে আপওয়ার্ক সহ অন্যান্য বিভিন্ন প্রাইভেট কোম্পানি আসছে তাদের সাথে আমি কাজ আপনি এখন হ্যাঁ এখানে আমি টপারেটেড ফিল্যান্সারও আপওয়ার্কে সো কুটমেন্ট বিলির সাথে দেখা গেল আপনার একদম প্রপার একটা গাইডলাইন নিয়ে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স যাতে স্টুডেন্টদেরকে হয় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে পারে সাইবার সাইবার যে ক্রিমিনাল আছে তাদের এগেনস্ট ডিফেন্ড করতে পারে লাইক আপনাদের মতো ইউজার যারা লাইক অনেক ডেটা লুজ করতেছে সো তাদেরকে যেন প্রোটেকশন দিতে পারে দ্যারস সাইবার সিকিউরিটি যে ট্রেনিং আমাদের কুডম্যান বিড়ি থেকে নিয়ে আসা হয়েছে এইখান থেকে আপনাদের উপার্জন হয় হ্যাঁ এখান থেকে উপার্জন হয় কিছুটা

যে এটার জন্য তাকে আমার একটা আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবেন আপনি বাসায় যে ব্যাংকিং সেক্টরে সাইবার ঝুঁকির কারণটা কি বাংলাদেশ গেছে না বাংলাদেশ ব্যাংকের একটা বড় এগুলি কারণটা কি মানে আমরা কি ওয়েল প্রোটেক্টেড ছিলাম না আসলে ব্যাংকিং যে সেক্টর এই সেক্টরে সাইবার সিকিউরিটি ঝুঁকি সব থেকে বেশি যেহেতু অলরেডি আমরা এক বিলিয়ন হ্যাকিং এর সম্মুখীন হয়েছি এক বিলিয়ন সো হিউজ একটা অ্যামাউন্ট ইভেন আমরা কিন্তু এখন পর্যন্ত রিকভার করতে পারি নাই যে পরিমাণ আমাদের ফাইন্যান্সিয়াল লস হয়েছে সো সব থেকে বড় এবং চ্যালেঞ্জিং বিষয় হলো যে ব্যাঙ্কিং সেক্টরে যে প্রপার সিকিউরিটি অ্যানালিস্ট নিয়োগ না দেয়া বাইরে কান্ট্রিতে কী করা হয় প্রত্যেকটা আইটি ডিপার্টমেন্ট নট অনলি ব্যাঙ্কিং ব্যাঙ্ক তো একদম আইটির সাথে উত্তরপ্রত্তভাবে জড়িত একদম ইন্টার কানেক্টেড সো বাইরে কান্ট্রিতে কী হয় যে একটা শক রাখা হয় যেটা হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার সেখানে কী করবে যে রেড টিম থাকবে এবং ব্লু টিম থাকবে রেড টিমের কাজ হচ্ছে যে আমার যে সিস্টেম এই সিস্টেমে বিভিন্ন ধরনের অ্যাটাক আমি করবো সাইবার ক্রিমিনালরা যে ধরনের অ্যাটাক করে থাকে সব ধরনের অ্যাটাক হতে পারে সেটা সে অ্যাটাক থেকে শুরু করে সো অ্যাটাকগুলো করে দেখব যে আমার সিস্টেম এর যে ব্লু টিমাররা আছে তার ডিফেন্ড করতে পারতেছে কিনা এটাই আমাদের ব্যাংকিং সেক্টরের প্রথম প্রবলেম যে আমাদের ম্যাক্সিমাম ব্যাংকে আপনি গেলে দেখতে পারবেন যে ওখানে রেড টিম ব্লু টিম নামে কোনো টিমই নাই ম্যাক্সিমাম একজন কি করতেছে সে ডেভেলপমেন্টের কাজ করতেছে একটা সলিউশন ডেভেলপ করতেছে সে আবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছে মানে আলাদা কোনো কাজ নাই আলাদা কোনো টিম নাই নাইটরিং করেন অবশ্যই দিতে হবে কারণ বর্তমান যে যুগ ফোর্থ জেনারেশনে আপনার সিকিউরিটি আমাদের সবথেকে কনসার্ন কারণ বর্তমানে সবচেয়ে কনফিন্যান্সিয়াল বিষয়টা হচ্ছে ডেটা যার কাছে যত তথ্য বেশি সে তত শক্তিশালী আমাদের যে এটা একটা হয়েছিলো ওয়ান বিলিয়ন যে লসটা হয়েছিলো তারা কি করছিল একটা মেলয়ার অ্যাটাক করছিল সো ওই মেলয়ার অ্যাটাক তারা সিস্টেমের যারা ধরেন ছিল যে যারা অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করে তারা ডাউনলোড করে ফেলেছিল এখন কি লেভেলের সিস্টেম বা কী রকমের সিকিউরিটি লেভেল আমাদের ছিল যে ওই মেলারটাকে ডিটেক্ট করতে পারে না ডাউনলোড করলেই বা ডিটেক্ট করার কথা ওখানে কি ব্লোটিমাররা ছিল না বা সোক অ্যানালিস্ট কি ছিল না যারা সিকিউরিটি নিয়ে ওখানে কাজ করতেছে নো সিস্টেম ইজ সেফ হ্যাকিংয়ের ভাষা একটা কথা বলে সো হ্যাকাররা কি করেছে এক বছর ধরে অ্যাটাকটা করেছে এটা তো আবার মেনে নেওয়া যায় না যে এক বছর ধরে একটা মেলোয়ার কিভাবে আমার সিস্টেমে থাকবে অ্যান্ড আমার ইন্টার সিস্টেমটাকে সে এক বছর ধরে একটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার এভাবে করে করে আমার মেইন সার্ভার সে প্রবেশ করে ফেলছে জানি না এবং আমরা জানি না এত কিছু হয়ে গেল। এখন এটা আসলে কিভাবে বলবো এটা ল এনফোর্সমেন্ট বা তারাই ভালো মতো বলতে পারবে যে এক্স্যাক্টলি ভিতরে কী হয়েছিল বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কি ব্যাপারে কোনো উদ্যোগ নিয়ে সাপটা জানা আছে না বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে প্রত্যেকটা ব্যাংকেই সক বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংক অ্যাটাকের পর আমাদের সিকিউরিটি যে লস হয়েছে মেবি বি লাস্ট ইয়ারে এটা বলেছে যে প্রত্যেক ব্যাংকেই সিকিউরিটি অ্যানালিস্ট নিয়োগ দেওয়া বাধ্যতামূলক একটা পদ রাখতেই হবে সিকিউরিটি অ্যানালিস্টের জন্য লোকটা একটু শিক্ষিত হইতে হবে অবশ্যই শিক্ষিত এবং প্রপার সিকিউরিটি নলেজ রাখে এরকম মানুষ হবে আর আপনি আন্তর্জাতিক হ্যাকিং সার্টিফিকেশন পেয়েছেন অনেক জি আমার বেশ কিছু হ্যাকিং সার্টিফিকেশন রয়েছে বাংলাদেশে যেগুলো রেয়ার এখন পর্যন্ত যেমন ওয়েসসিপি সি আর টিও সিআরটিপি সিএইচ এবং ইজেপিটি এগুলো হচ্ছে যে ইন্টারন্যাশনাল আপনার ওয়েল রেকগনাইজড হ্যাকিং সার্টিফিকেশন এখানে আপনার যেমন ওয়েসিপির কথা যদি বলি বাংলাদেশে ফুল বাংলাদেশে আপনার দশ থেকে পনেরো জন ওয়েসিপি হোল্ডার আছে যারা ওয়েসসিপি সার্টিফাইড তাদের প্রপার একটা নলেজ আছে সাইবার সিকিউরিটি সম্পর্কে সো তার মধ্যে আমিও একজন পাশাপাশি রেটিম টিম অপারেটর যে এক্সামগুলা এগুলো আমার দেওয়া হয়েছে ফ্রিল্যান্স সেক্টরে সাইবার সিকিউরিটির ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি ছোট করে বলেন আর অর্থনৈতিকভাবে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে আপনার এই ধরনের কাছ থেকে সাইবার সিকিউরিটি সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আসলে রেমিটেন্স নিয়ে আসা খুবই ইজি আমরা যদি সাইবার সিকিউরিটির মার্কেট ভ্যালুর কথা বলি ইন্টারন্যাশনাল মার্কেট ভ্যালু আগামী তিরিশ সাল দুই সাল পর্যন্ত আপনার এটা দেখা যায় একজনে এক এক আপনার প্রেডিকশন করেছে যেটা হচ্ছে আপনার চারশো পঁচিশ বিলিয়ন থেকে শুরু করে ছয়শো বিলিয়ন পর্যন্ত হতে পারে সো হিউজ একটা অ্যামাউন্ট সেখানে আমরা কি করতে পারি যদি আমরা প্রপার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট তৈরি করতে পারি যাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলের নলেজ আছে কিভাবে সিকিউর করতে হয় এনি কাইন্ড অফ সিস্টেম সেটা দিয়ে আমরা কি করতে পারি একজন ইন্ডিভিজুয়াল হয়ে যদি আমার মতো যদি কেউ কাজ করতে চায় যে আমি ইন্ডিভিজুয়ালে কাজ করবো কোন প্রাইভেট কোম্পানির সাথে আমার এনডিএ সাইন করে বা আপওয়ার্ক বা ফাইবার হোয়াটেবার মার্কেট প্লেস পাশাপাশি হ্যাকারদের জন্য আলাদা মার্কেট প্লেস আছে যে আপনি রেমিটেন্স যে নিয়ে আসবেন তাদের জন্য আলাদা মার্কেট প্লেস আছে যেমন হ্যাকার ওয়ান বাক ক্রাউট ইন্ট্রিগিটি এখানে আপনি কি সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবেও যে কোনো সময় রিসার্চ করে রেমিটেন্স নিয়ে আসতে পারবেন এনি টাইম আচ্ছা এটা পসিবল

অনেক দূর এগিয়েছেন আপনি এবং আগামীতে আরও এগোবেন কিছু মনে না করলে আপনার বয়স এখন কত আমার বয়স অলমোস্ট সিক্স টোয়েন্টি সিক্স সিক্স ছাব্বিশ তেমন কোনো বয়সই না আমার নিজের মনে হচ্ছে যে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আমরা খুব খুশি হবো আপনি আরও ভালো করেন আপনি আন্তর্জাতিক খ্যাতি পান বিশেষ করে আপনি যেই অর্থনৈতিক ঠেয়ার থেকে উঠে এসেছেন অর্থাৎ আপনার পিতার যে পেশা সেটি একটা নিম্নবিত্ত পরিবারই বলা যায় জি সেখান থেকে উঠে আপনি এই জায়গায় এসেছেন এবং আপনি সফল হয়েছেন আপনি উপার্জন করছেন এবং আরও বড় কথা যে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য জায়গায় প্রাইভেটেও আপনি ভর্তি হতে পারেন না কিন্তু আপনি নিজের মতো করে এটি কাজ নিজের জন্য তৈরি করে নিয়েছেন এটার জন্য আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আপনি আরও ভালো করুন এই কথা বলে অনুষ্ঠানটা শেষ করব এবং আপনার এই সহযোগিতা করেছে আপনার পরিবার তাদের সবাইকে বিশেষ করে আপনার পিতার কথা বললেন নিশ্চয়ই মাও করেছে প্রত্যেকে করেছে তাদেরকে আমার অভিনন্দন এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনার শুভর কাছ থেকে শুনলেন হ্যাকার শুনলেই আমরা একটু ভু কুচকাই কিন্তু আসলে হ্যাকার খারাপ জিনিস নয় হ্যাকার অর্থাৎ এই জ্ঞানটাকে যারা ব্যবহার করে খারাপ কাজে তারা খারাপ আবার এই হ্যাকাররাই কিন্তু উদ্ধার করতে পারে আপনাকে এবং আপনার দেশটাকে আপনার সংগঠনটাকে যে কোনো বিপর্যয়ের হাত থেকে এবং যে কথাটি শুভ বলল যে বাংলাদেশের কোনো কাজে তারা কোনো অর্থ দাবি করেন না তারা মনে করেন এটি তাদের দেশ এই দেশের সকল কাজে তাদের একটি ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাটা তারা রাখেন তারা প্রফেশনালি বড় বড় মার্কেট প্লেসে কাজ করছেন এবং বড় বড় অনেক অর্গানাইজেশনে তারা কাজ করেন যেটার মাধ্যমে তারা অর্থ উপার্জন করেন এবং আমি মনে করি যে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের যেরকম একটি বড়ো দুর্ঘটনা ঘটে গেছে কয়েক বছর আগেই সাইবার ক্রিমিনালদের কারণে হ্যাকারদের কারণে খারাপ হ্যাকারদের কারণে সেই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে কিভাবে সেই কথা শুভ তার অনুষ্ঠানে বলছেন যারা সিদ্ধান্ত নেন রাষ্ট্র পরিচালনায় আমাদের অনুষ্ঠান থেকে শুনে নিশ্চয়ই শুভদের মতো তরুণদেরকে দেখে আপনার কথা বলে আপনাদের পরিসরটা আর একটু বড় করতে পারেন জানা শোনা এবং কাজ করার এই আহ্বান জানিয়ে এবং শুভকে এবং বিশেষ করে শুভর পিতা এবং পরিবারকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ